পৃথিবী ধ্বংস হওয়ার পানি ধ্বংস হওয়ার পর পানি থাকবে কি? পৃথিবী ধ্বংস হওয়ার পর পানি থাকবে কি? পানি থাকবে, প্রয়োজন হলে থাকবে, ওরকম কিছু আল্লাহ রাসূল বলেননি। সমতল জমিনে পৃথিবী বিচার হবে, সব উঁচু নিচু সমান হয়ে যাবে, মাটির রং থাকবে সাদা, সমতল সাদা জমির ওপরে বিচার হবে। একটা হাদিস পড়লাম মুসলিম শরীফে 148 নম্বর হাদিসে, শিরক ও কুফরি পার্থক্য সালাত এর কথা কি ঠিক? আসসালামু আলাইকুম, শায়খের কাছে আমার প্রশ্ন, মেয়ের পেটে বাচ্চা থাকলে কয় মাস পর্যন্ত সহবাস করা যাবে? মেয়ের পেটে বাচ্চা থাকলে একদিন সহবাস করা যাবে না, এরকম কথা আল্লাহ নবী বলেননি। যদি তাদের পরিবেশ অনুকূলে হয়, স্বামী স্ত্রী মিলনের পরপরই বাচ্চা প্রসব হতে পারে, কোনো সমস্যা নেই, তাদের ওটা ব্যক্তিগত ব্যাপার। পেটে বাচ্চা থাকলে দু মাস চার মাস সহবাস করা যাবে না, এটা তো মেসেরে কি কথা, মিথ্যা কথা, নোংরা কথা। স্বামী স্ত্রী ওদের ব্যাপার, ওদের জন্য যেটা সহজ হবে সেটাই করবে। কোরআন মাজিদের শেষে লেখা আছে একটা হাদিস, যদি কেউ হাফেজ হয়ে গেল এবং সে হালালকে হালাল মান, ও হাদিস ঠিক নয়, ওই একজন হাফেজ দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, ওই হাদিস জাল। দাড়ি কি বড় হলে ছাঁটা যাবে কি না? কোনো সময়তেই ছাঁটা যাবে না, অসুবিধা চলা যাচ্ছে না, কষ্ট হচ্ছে কাপড় চোপড় পরতে, সেটা ভিন্ন কথা, তাছাড়া দাড়ি কাটার কোনো সুযোগ নেই। কোরআন তেলাওয়াতের পর কি সাদাকাল্লাহুল আজিম বলা যাবে? যিনি গুনাহ হবে বললে বলা যাবে না। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খায়।